হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আজকে যে টপিকটা সেটা হচ্ছে কি, ইন্টারনেট স্পিড স্লো হওয়ার 5টি কারণ। আমরা যারা বাসায় ওয়াইফাই ইউজ করে থাকি, ক্রমশই আমাদের ওয়াইফাই স্লো হওয়ার কারণে আমরা অনেকে গেমস খেলতে পারি না, অনেকেই ব্রাউজ করতে পারি না, অনেকে ইউটিউব চালাইতে পারি না, অনেক কিছুই সমস্যা করে ইন্টারনেট স্পিডটা স্লো হওয়ার কারণে। ইন্টারনেট স্পিড স্লো হওয়ার 5টি কারণ আছে। 5টি কারণের মধ্যে নাম্বার 1 হচ্ছে কি, আপনার ইন্টারনেট যে রাউটারটি আছে, রাউটারটি কয়জন অ্যাক্সেস করতেছে, মানে আপনার যে রাউটারের পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আপনি কতজনকে দিচ্ছেন এবং কতজন আপনার এই ডিভাইসের সাথে কানেক্টেড আছে। ফার্স্ট অফ অল আপনি এটা চেক করবেন যে আপনার স্পিডটা যখন স্লো হয়ে যায়, তখন আপনি রাউটারে ঢোকার পর দেখবেন যে কতজন এটা আপনার ইউজ করতেছে, ব্রাউজ করতেছে। তো আপনি যদি দেখেন, মনে করেন যে আপনি 5 জনকে আপনার জি ওয়াইফাই পাসওয়ার্ডটা 5 জনকে আপনি দিচ্ছেন, কিন্তু আপনার যে রাউটারের অ্যাক্সেস পয়েন্ট আছে সেখানে যাওয়ার পর আপনি DHCP তে যাওয়ার পর, DHCP ক্লায়েন্ট লিস্টে যাওয়ার পর আপনি দেখতেছেন যে আপনার এখানে প্রায় 7 জন বা 8 জন দেখতেছেন। তো সেখানে বাকি এক্সট্রা 2 জন কোত্থেকে এসেছে সেটার একটা চিন্তার বিষয় আছে। তো আপনি যখন রাউটারের পাসওয়ার্ডটা নাকি সবাইকে দিয়ে দিয়েছেন, তখন তারা ওই রাউটারের যে অ্যাডমিন পেলেন, অ্যাডমিন পেলেন ঢুকার পর আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা চুরি করে তারা কিন্তু ইউজ করতেছে, যার কারণে আপনার স্পিডটা স্লো হয়ে যাচ্ছে। এটা ছিল হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে কি, আপনার রাউটারটা হ্যাং করার কারণে আপনার অনেক সময় এই স্পিডটা স্লো হয়ে যায় হ্যাং করার কারণে। ফর এক্সাম্পল, মনে করেন যে আপনি লাইন ইউজ করতেছেন কিন্তু কোনো কিছু ব্রাউজ করতে পারতেছেন না, কোনো কিছু চলতেছে না, তখন আপনি ISP কে ফোন দেন যে ভাই আমাদের যে লাইনটা সেটা চলতেছে না বা আমার লাইনটা চলতেছে না, তখন ISP বলে কি আপনার রাউটারটা অফ করে অন করেন। এটা অবশ্যই মাস্ট বি আপনার ISP কে ফোন দেওয়ার আগেই করবেন, কেননা এটা হচ্ছে আপনার করণীয়। আপনার মনে করেন যখন আপনার রাউটারটা স্লো কাজ করতেছে, তখন আপনি রাউটারটা বন্ধ করে চালু করবেন এবং হচ্ছে গিয়ে পাওয়ারটা অন করে এবং অফ করে দিবেন, ঠিক আছে? আর ইন্টারনেটের যে কেবলটা সেটা একবার খুলে তারপর আবার লাগাই দিবেন। এটা ছিল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ISP, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনি যার কাছ থেকে কানেকশন নিয়েছেন সে কি আপনাকে সঠিক স্পিডটা দিছে নাকি আদর্শে আপনাকে কম দিছে, সেটা আপনি চেক করবেন। ফর এক্সাম্পল, আপনি 500 টাকা লাইন নিয়েছেন, 500 টাকা হচ্ছে যতটুকু মনে করি যে 2 MB বা 3 MB দেওয়ার কথা, সেখানে আপনি কতটুকু স্পিড পাচ্ছেন সেটা আপনি চেক করবেন। চেক করার পর যদি আপনি স্পিড কম পান, তাহলে আপনি ISP কে কমপ্লেন দিবেন যে ভাই আমি তো আপনার কাছ থেকে 2 MB একটা লাইন নিয়েছি, তো আপনি এখানে তো স্পিড আমি পাচ্ছি 1. এরকম, মানে খুবই খুবই কম পাচ্ছি, খুব স্লো, তখন তারা এটার একটা সলিউশন আপনাকে দিবে। নাম্বার 4 নম্বর হচ্ছে, তাহলে কেন আপনি স্পিডটা স্লো পাচ্ছেন, এইসব কারণে আপনি স্পিডটা স্লো পান। আর 5 নম্বর একটা কারণ যেটা, সেটা হচ্ছে কি, আপনি যে রাউটারটি ব্যবহার করছেন সেই রাউটারে কি কোনো প্রবলেম আছে, অথবা যদি আপনি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনি যে কেবলটা দিচ্ছেন নাকি সেই কেবলে কোনো প্রবলেম আছে, সেটাও একটা বিষয় যার কারণে আপনার ইন্টারনেটটা স্লো হয়ে যায়। তো এই 5টা কারণে আপনার ইন্টারনেট স্পিডটা মূলত স্লো হয়ে যায়। এই 5টা কারণ বলার জন্যই আজকে আমি পুরো ভিডিওটাই করলাম। আর এই ভিডিওটা আমার যতটুকু মনে হয়, ভিডিওটা এর আগে কেউ দেয় নাই যে 5টি কারণ, এই কারণগুলো হয়তো বা কেউ আগে আপনাদেরকে বলেনি। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে একটা বেল আইকনটি বাটন থাকবে এটাতে ক্লিক করে রাখবেন, কেননা আমি এরকম নতুন নতুন ভিডিও দিই। আরো যারা যাদের মনে করেন যে যে কন্টেন্টের ভিডিও দরকার, তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে ভিডিও দেওয়ার জন্য। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।